আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি আপনারা যারা আছেন আমাদের লাইভে লাইফটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি এই বাস্তবতার সাথেই আমরা আছি ফানি কি তা বুঝেন এবার ফানি বেশি না কম তো দেখলাম আর বাক্কা গাড়ি উড়ে আইলো যথেষ্ট পরিমাণ আসছে না না

গোড়া আসন নিয়ে মানুষগুলো কি কোনো মানও দেখেন উঠানের মধ্যে কত পানি সাঁচার কোমর পানির উপরে পানি এবলা রোডের লগে এরকম পানি হইলে গ্রামেরও মানুষের অবস্থা কী তবে এই পানি থেকে শোনা যাচ্ছে যে রাস্তার মানুষেরা খাবার পাচ্ছে না রাস্তার পাশের মানুষরা খাবার পাচ্ছে না কিছু কিছু দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করছি গত পানিতে সুনামগঞ্জের এটাতে আমরা বলেছিলাম যে রাস্তার পাশের মানুষগুলো খাবার বেশি পাচ্ছে বাইরের মানুষ পাচ্ছে না হয়তোবা সেটার প্রভাব পড়েছে মানুষ এখন দূরে চলে যাচ্ছে তবে কিছুটা মাঝে মধ্যে তাদের লক্ষ্য রাখার দরকার বা খেয়াল করার দরকার প্রচুর পানি ঘরের ভিতরে বাসার ভিতরে বাড়ির ভিতরে পানি আর পানি ভিতরে পানি কেমন গরো কত পানি এক বিলস কোনদিন তাই পানি পানি খানিউনি পাইছ নি তা খানিউনি আসেনি

ও খানি অনিয় গাড়ি দেওয়া বোনের গাড়ি আসতেছে কিন্তু আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রচুর গাড়ি আমরা ইতিমধ্যে দেখলাম যে যাচ্ছে কিন্তু এই ত্রাণের গাড়িগুলো কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না যে এই এলাকার মানুষগুলো খাবার পাচ্ছেন না তারা খাবারের জন্য দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে খাবার দেও কিন্তু দিচ্ছেন না এই যে দেখেন এই দেখেন খাবারের জন্য তারা দাঁড়িয়ে আছে কিন্তু খাবার পাচ্ছে না আমরা এই যে এখানে অনেকে গাছের উপরে খাবারের অপেক্ষা করছেন গোরফুট যাই তার মানি অনেক মানুষ খাবারের হাহাকার করছেন কিন্তু খাবার পাচ্ছেন না শিলাম ইউনিয়নে আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সীমা কুশিয়ার পানি বিপদ উপর দিয়ে চলছে